আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিতজনের শারীরিক অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন যিনি তার সেবা নিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। চলুন দর্শক, কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন যে চিকিৎসা রয়েছে সেটা সম্পর্কে। আসলে মেরুদণ্ডে তো অনেক ধরনের সমস্যাই হয়ে থাকে, প্রধানত কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে? ধন্যবাদ। আসলে মেরুদণ্ড বা শিরদাঁড়ার সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের। এখন যে রোগী আমরা পেয়ে থাকি, প্রায় প্রতি 10 জনের মধ্যে দেখা যায় যে 7 জন বা 5 থেকে 7 জন কোনো না কোনো সময় মেরুদণ্ডের সমস্যা ভুগে থাকে। তবে আমাদের কাছে যে রোগীগুলো আসে, আসলে এই রোগীগুলো দীর্ঘদিন রোগ ভোগের পরে আসে বা বিভিন্ন জায়গায় ডায়াগনোসিস হওয়ার পরে বা ভুল ডায়াগনোসিস হওয়ার পরে বা মানে আনডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে ক্লিয়ার না যে তারপরে আমাদের কাছে এসে থাকে। আসলে মেরুদণ্ডের যদি আমরা কমন সমস্যাগুলো দেখি, তার মধ্যে হচ্ছে মেরুদণ্ডের শিরদাঁড়ার যে বক্রতার সমস্যা হতে পারে, যে মেরুদণ্ড ঘাড়ে একরকম বক্রতা আছে। আসলে ন্যাচারালি একটা কার্ভেচার থাকে মেরুদণ্ডের, মানে ঘাড়ে একরকম, পিঠে একরকম এবং কোমরে একরকম। তো অনেক কারণে এই বক্রতার সমস্যা হতে পারে। তারপরে এই মেরুদণ্ডের শিরদাঁড়ার যে স্পাইনা যে ভার্টেব্রাগুলো আছে, ভার্টেব্রাগুলোর দুই পাশে সারাউন্ডিংস লিগামেন্ট থাকে, বাইন্ডিংস লিগামেন্ট, দুই ভার্টেব্রা মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে, এগুলোতেও বিভিন্ন সমস্যা হতে পারে। তারপরে আপনি যেটা বললেন যে কার্ভেচারটা অন্যরকম হয়ে যায়, এটা কেন হয়? মানে ন্যাচারাল কার্ভেচারটা কেমন থাকা উচিত, আর সমস্যা যখন কেউ ব্যথা অনুভব করে তখন কি ধরনের কার্ভেচারটা থাকে? জি ধন্যবাদ। আসলে কার্ভেচার দুই দুই ভাবে সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে আপনার জেনেটিক্যাল হতে পারে বা আমরা বল বাই বর্ন হতে পারে, আর একটা হচ্ছে একোয়ার্ড বা পরিবেশগত কারণে বা কাজের বা বিভিন্ন কারণে হয়ে থাকে। এই কার্ভেচার যেমন আমরা অনেক সময় স্কোলিওসিস পেয়ে থাকি বা কাইফোসিস পেয়ে থাকি বা লর্ডোসিস পেয়ে থাকি বা কাইফোস্কোলিওসিস পেয়ে থাকি, এগুলো হচ্ছে কাইফোসিস বলতে একটু সামনে দিকে যারা একটু ঝুঁকে থাকে, ঝুঁকে যেতে পারে, মানে স্পাইনের যে কোন একটা অংশ, স্পেশালি লাম্বার স্পাইন, সাধারণত আপনার যেই পজিশন বা যে অ্যানাটমিক্যাল যে কার্ভেচারটা থাকার কথা সেটা অনেক সময় সামনের দিকে ঝুঁকে যেতে পারে, দিস ইজ কাইফোসিস। আর যদি এটা পিছনে অতিরিক্ত ঝুঁকে যায় লর্ডোসিস, অনেক সময় সাইডে বা ডান বা বামে যদি বেঁকে যায় তাহলে হচ্ছে স্কোলিওসিস, অনেক সময় কাইফোস্কোলিওসিস হতে পারে, মানে ডানে বা বামে বেঁকা বাঁকার পাশাপাশি সামনেও ঝুঁকে যেতে পারে। যেমন ইনহেরিডিটারি বা জন্মগত অনেক সময় ব্লক ভার্টেব্রা নিয়ে অনেকে জন্মায়, যে দুই ভার্টেব্রার মাঝখানে আমাদের ডিস্ক থাকে, তার হয়তো ডিস্কটা নাই যে লেগে গিয়েছিল, বা স্পাইনটা আস্তে আস্তে বিভিন্ন কারণে জন্মের পর থেকে আসলে স্পাইনাল বিভিন্ন ডিফর্মিটি হতে পারে, তো বাই এটা হচ্ছে আমরা বলি জেনেটিক্যাল। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোয়ার্ড হয়, যেমন আমরা যদি কারো মেরুদণ্ডে স্পাইনে পর্স স্পাইন হয় বা টিবি হয় বা ক্যান্সার হয় বা বসে থাকা, কাজের ধরন, শোয়ার সমস্যা বা বিভিন্ন কারণে আঘাত পেলে বা আপনার ডিস্ক প্রোল্যাপস থেকে মেরুদণ্ড, এই যে আমি ইতিপূর্বে বলেছিলাম যে কাইফোসিস, লর্ডোসিস বা কাইফোস্কোলিওসিস, এই জাতীয় আপনার বক্রতা আসতে পারে। তাছাড়া বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার যেমন আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস বা কম্প্রেশন ফ্র্যাকচার, কোনো কারণে যদি কেউ আঘাত পেল, পড়ে গেল উপর থেকে, তখন দেখা যায় আস্তে 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 তার এই জাতীয় ডিফর্মিটিগুলো চলে আসতে পারে। তো এই এই ডিফর্মিটি যেমন আপনি দেখবেন অনেক সময় গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় যারা একটু বয়স্ক মানুষ
মহিলা পুরুষ স্পেশালি মহিলারা একেবারে কুঁজো হয়ে সামনে ঝুঁকে সে কিন্তু দিব্যি চলাফেরা করছে, বাট সে কিন্তু কুঁজো হয়ে ছোট হয়ে যায় এবং সামনে কুঁজো হয়ে যায়। দিস ইজ ওয়ান টাইপ অফ ডিফর্মিটি বা স্পাইনাল ডিফর্মিটি। তো এগুলো একেবারে কমন বাংলাদেশে হোক সারা বিশ্বে, কিন্তু এটা যেটা বললেন যে অনেক বয়স্ক যারা আছে এরকম হয়ে যায়, আসলে দেখা যায় একদম কুঁজো হয়ে হাঁটছে, তো এটা কি প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা আছে, মানে এটা যেন বয়স হলে যেন না হয়? অবশ্যই আছে। আসলে এই জিনিসগুলা যে একদিনে তৈরি হয় না, মানে এই জাতীয় ডিফর্মিটি বা সমস্যাগুলা আস্তে 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 তৈরি হয়, তো এটা অবশ্যই প্রিভেন্টিভ ইয়া আছে, কিন্তু সচেতনতাটা ইস ইম্পর্টেন্ট। রুগীরা তো আসলে জানে না বা অনেক সময় চিকিৎসার অপ্রতুলতা, কেননা এটা তো সবার হয় না, কিন্তু অনেক মানুষের কিন্তু দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে তখন একেবারেই মানে আস্তে আস্তে ঝুঁকে কুঁজো কুঁজো হয়ে মানে হয়ে উঠে যেতে মানে পারে, সোজা হয়ে সে দাঁড়াতেই পারে না। পারে না, হ্যাঁ এটা হতে পারে। তাছাড়া বিভিন্ন রোগ, যেমন আমি বলছিলাম এনকাইলোজিং, এই রোগে কিন্তু ইয়াং রুগী কিন্তু কুঁজো হয়ে যায় একেবারে, এরকম কুঁজো হয়ে সামনে কুঁজো হয়ে ছোট হয়ে যায়, মনে হয় যে 70-80 বছর বয়স হয়েছে। তো এগুলো কমন, মানে বিভিন্ন ডিজিজ বিভিন্ন ডিসঅর্ডারে আসলে যারা আমাদের মতো যারা এই জাতীয় ডিসেবিলিটি বা পেইন নিয়ে কাজ করে, তারা কিন্তু ডাক্তাররা প্রত্যেকটা রোগকে এখন কিন্তু আইডেন্টিফাই করতে পারে, বিকজ হুম হুম এক হচ্ছে যেহেতু সে এই সাবজেক্টে স্পেশালিস্ট, পাশাপাশি এই রুগীগুলার নিয়মিত দেখা হয়। আর কিছু রুগী আছে আমাদের এখন আমরা কমন পেয়ে থাকি, যেটা আমরা বারবার বলে আসছি, ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি বা অনেক ক্ষেত্রে সায়াটিকা বলা হয়, বা সার্ভাইকেল বা থোরাসিক স্পাইন নার্ভ রুট কম্প্রেশন হুম হুম অথবা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। তো এগুলি হচ্ছে নার্ভ, স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ড, ডিস্ক এবং হাড়ের বিভিন্ন ডিজিজ বা প্রবলেম। তো এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু একদিনে তৈরি হয় না। যেমন রুগী এসে বলছে আমার কাছে যে স্যার আসলে ওই যে মোটর সাইকেলটি স্টার্ট দিতে গিয়ে গেলাম, হ্যাঁ দেওয়ার পর থেকে আমি আর কোমর ব্যথা শুরু হয়েছে। হুম হুম তো এখন রুগীর যত সমস্যা মোটর সাইকেলের উপরে, উনি এখন মোটর সাইকেলই দেখতে পারে না, মানে মোটর সাইকেলের কারণেই তার সমস্যাটা তৈরি হয়েছে। তো আমি যখন রুগীর অ্যাসেস করলাম, রুগীর হিস্ট্রি নিলাম, রুগীকে এমআরআই করে দেখলাম, তার ডিস্ক দুইটার মতো প্রলাপস আছে কোমরে, আচ্ছা L4-5, L5-S1। তার হিস্ট্রি, সে বসে বসে ডেস্ক জব করে, অফিসিয়াল প্রাইভেট জব করে। তো এখন এই যে মোটর সাইকেল স্টার্ট দেওয়াটাতে অনেক সময় কিক করতে হয় ডান পায়ে, হুম হুম যাদেরটা হচ্ছে ম্যানুয়াল স্টার্ট দিতে হয়। তো এটা আসলে একটা আমরা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর বা উসিলা, কিন্তু তার রোগ কিন্তু সে আগে তৈরি আগে করেছে। থেকে ওই যে বসে বসে সে হুম ডেস্ক জব করছে দীর্ঘদিন, সে কিন্তু জানতো না। হুম হুম যখন তাকে আমি ব্যাখ্যা দিলাম যে কিভাবে হলো, আস রোগগুলো কিভাবে তৈরি হয়, হুম হুম প্রকাশ পায় কিভাবে, এখন সে মোটর সাইকেলের প্রতি তার যে নেগেটিভ যে একটা ধারণা, এটা কিন্তু এখন হুম হুম চেঞ্জ হয়ে আসছে। সেম রুগী অনেক সময় বলবো দেখবেন যে গোসল করতে যাওয়ার পর সমস্যা তৈরি হয়েছে, বা হুম ওই বন্ধুর সাথে একটু দুষ্টামি করেছে, একটা ধাক্কা দিছিল, তারপর থেকে তার কোমর ব্যথা। তো এইগুলা হচ্ছে আমরা বলবো উসিলা বা হুম হুম প্রিডিসপোজিং ফ্যাক্টর, কিন্তু প্রত্যেকটা রোগেরই কোনো না কোনো কজ বিদ্যমান, এবং কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিভিন্ন আর্গোনমিক্যাল প্রবলেমের কারণে হয়, পশ্চারাল প্রবলেম যেটা আমরা বলি, শোয়া বসা কাজকর্ম, কারো ক্ষেত্রে বিভিন্ন ভিটামিনস মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে, কারো ক্ষেত্রে শরীরের বিভিন্ন অবেসিটি বা আপনার বডির যদি অতিরিক্ত ওজন কম বা মানে স্থূলতা বা একেবারে যদি চিকন খুব লিন অ্যান্ড থিন, ক্ষীণকায় থাকে তাদের এটা হতে পারে। তাছাড়া বিভিন্ন কিছু ডিজিজ ডিসঅর্ডারও হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে, বয়সজনিত হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে এক একজনের এক এক টাইপের মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে। তো বাংলাদেশে আমরা কমন পিএলআইডি একেবারে কমন রুগী এটাই আমরা পাচ্ছি, সবচাইতে বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা হুম হুম বা আঘাত পেয়ে রোড অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে স্পন্ডাইলোলিস্থেসিস বা এই জাতীয় সমস্যা পেয়ে থাকি। তারপরে কিছু ইনফেকশিয়াস সমস্যা আমরা পাই, যেমন আপনার টিবি স্পাইন বা পর্স স্পাইন হুম হুম বা আপনার এনি প্যাথোলজি, ক্যান্সারও হতে পারে অনেক সময়, এটা হয় আমরা প্রায় পেয়ে থাকি। এগুলো একেবারে কমন বাংলাদেশে। আর বয়সজনিত যারা অ্যাবাউট 40 বা 50 অফ মেল অ্যান্ড ফিমেল, হুম হুম তাদের আর্থ্রাইটিস ডেভেলপ করে, তো তাদের কেসটা আসলে কিছুদিন ভালো, কোনো সমস্যা নাই, কয়েক বছর সে কোনো পিঠের সমস্যা নাই বা কোমরে ব্যথা নাই, চলছে, বা আবার হঠাৎ করে একদিন ব্যথা চললো,
আবার কিছুদিন ভালো হয়তো ওষুধ খেলো কিছু বা ফিজিওথেরাপি নিল বা গরম শেক নিল, যাই হোক কোপ করার চেষ্টা করে রুগীরা, আবার কিছুদিন ব্যথা থাকার পর আবার কমে যায়। তো এইভাবে একটা জোয়ার ভাটার মতো, মানে আপ ডাউন আপ ডাউন হতে হতে আমাদের এক সাথে পর্যায়ে। একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। বলছি বরিশাল থেকে। আমি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। থেকে আমি শাহিন বলছি, আমার মেরুদণ্ডের মাঝ বরাবর সমস্যা। আমি নইতে গেলে ওই পিঠ এবং খাসার হাড়গুলোর সাথে হালকা হালকা ব্যথা করে তিন চার দিন ধরে। আমি কোনো ওষুধ খাইনি। যে বয়স কত আপনার? আমার বয়স 34। 34। এমনি কি করেন, পেশা কি? সরি একটু আবার বলতে হবে, আমরা শুনতে পারিনি। আমার মেরুদণ্ডে একটু ব্যথা ভাব। না না, আপনার বয়সটা বলেন। বয়স 34 বছর। আর পেশা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ওনার বেশি দিন হয় না, তিন চার দিন ধরে সময় পিঠে ব্যথা, অনেক সময় ব্যথার সাথে চেস্টে পেইনও আসতে পারে। কারণ হচ্ছে পিঠের ব্যথাটা আসলে ডর্সাল স্পাইনে যদি ব্যথা হয়, যেটা আমরা থোরাসিক স্পাইন বলি, মানে মাঝামাঝি ব্যথা, এই ব্যথা কিন্তু পিঠের দিকে, পিঠ থেকে চেস্ট বা দুই সাইডে রেফারড পেইন আসতে পারে, কারণ ইন্টারকোস্টাল নার্ভ বিদ্যমান এখানে, বুকের মধ্যে চলে আসতে পারে। তো আপনার এই সমস্যা নিয়ে তো রিড হওয়ার কোনো কারণ নেই। আপনি আপাতত দুবেলা কুসুম গরম সেঁক দেন কিছুদিন, আর একটু আপনার ব্যবসায়িক বসা চলাফেরা কোনোভাবে একই রকম একঘুমি বসছেন কিনা একটু খেয়াল করেন, একটু নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলেন। হ্যাঁ, আর কিছুদিন হয়তো প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন রেগুলার দুবেলা, আর ব্যথানাশক কোনো ক্রিম যেমন ডাইক্লোফেন জেল বা মলম লাগিয়ে দেখতে পারেন। তবে আমার মনে হয় গরম সেঁক আর হাঁটাহাঁটি করলে এটা ঠিক হয়ে যাবে, তারপরেও পরে মানে সমস্যা দেখা দিলে হয়তো ডাক্তার দেখাতে হবে। আমাদের সাথে যে অতিথি আছেন মোহাম্মদ মিরাজ শরীফ, আপনাকে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার কি ধরনের সমস্যা ছিল শুরুতে এবং এখন আপনি কেমন আছেন, কেমন বোধ করছেন? জি অনেক ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মিরাজ শরীফ, ইতালি প্রবাসী। আমি দীর্ঘ 2 বছর যাবত ইতালিতে চিকিৎসা হচ্ছে, তাতে কোনো উপকারিতা পাচ্ছিলাম না। আচ্ছা। পরে আমি স্যারের ইউটিউব ফলো করি এবং আমার খালাতো ভাই ছিল উজ্জ্বল ভাইয়া, তার সাথে যোগাযোগ করে আমি বাংলাদেশে 1/1/2021 সালে আমি আসি। আসে আমি স্যারের সাথে দেখা করি 10/1/2021 সালে। ওই দিনকে আমি স্যারের সাথে কথাবার্তা বললে আমার ভালো লাগছে, ওইখানে আমি ভর্তি হয়ে গেছি। ভর্তি হয়েছি এবং আমাকে যে স্যার চিকিৎসা দিছে আলহামদুলিল্লাহ 20/1/2021-এই আমি পুরোপুরি সুস্থতা বোধ করছি। আচ্ছা, আপনার সমস্যাটা কিরকম ছিল? আমার সমস্যাটা ছিল এই মেরুদণ্ডের মেরুদণ্ড বেদনা আর কি। মেরুদণ্ডের কোথায় ব্যথা ছিল, কোমরে না পিঠে? L4 L5 এখানে বেদনা ছিল এবং কোমরে, এবং দুই পার রগ ঝিনঝিন করত। আমি 10 মিনিট বসতেও পারতাম না, 10 মিনিট হাঁটতেও পারতাম না। আমি খুবই অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ ছিলাম। আমি দেশবাসী সবার কাছেই আমার স্যারের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তারও ছিল আমাকে অনেকটা আরোগ্য লাভ করছে। আমাদেরও অনেক ভালো লাগছে শুনে যে আপনি এখন অনেক ভালো আছেন। জি ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? স্যার আমি একটু স্যারের সাথে বলতে চাচ্ছিলাম। আমার নাম, আমি ঢাকা থেকে বলছিলাম, ষষ্ঠী পাল। জি আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমার সমস্যা হলো কি, স্যার আমি একবার পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, হাঁটুটা ভাঁজ হয়ে গেছিল হালকা একটু ভাঁজ হওয়ার পরে, পরে অনেক যন্ত্রণার পরে হসপিটালে মোটামুটি চিকিৎসা নেওয়ার পরে স্যার এখন পর্যন্ত ওই মাঝে মাঝে ব্যথা করে, স্যার মাঝে মাঝে ব্যথা করে। আর এই কোনো সময় যদি একটু বসে থাকি না, তারপরে উঠলেই না, হাঁটাচলা করলে হাঁটুর মধ্যে শরীরে যে পোটে খালি। আচ্ছা, আপনার বয়স কত? হ্যাঁ স্যার বয়স 48। আচ্ছা, এটা তো একটা হাঁটুতেই, আপনার সমস্যাটা তো একটা হাঁটুতেই না দুটো হাঁটুতে হচ্ছে? হ্যাঁ একটা হাঁটুতেই স্যার। জি ধন্যবাদ, আমি আমি উত্তর দিচ্ছি। পোস্ট ট্রমাটিক হাঁটুতে অনেক সময় আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, যেটা উনি এখন বলছে যে আওয়াজ হয় বা আওয়াজ শব্দ হয় ওনার ভাষায়। তো এটা একেবারে কমন, আমার আমরা প্রায় রোগী পেয়ে থাকি। কেউ যদি কোনো জোড়া আঘাত পায়, আমরা এর আগেও কয়েকবার বলছি
তো সেটা হয়তো প্রাথমিক চিকিৎসায় ভালো হয়ে যায়, কিন্তু এটাকে একটা পুনর্বাসন চিকিৎসা দরকার। যে জিনিসটা অনেকে হয়তো বুঝে না যে হোয়াট ইজ পুনর্বাসন, যেমন ওনার ক্ষেত্রে স্পেসিফিক কিছু ব্যায়ামের দরকার, এক্সারসাইজ, পাশাপাশি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা বিভিন্ন ম্যানিপুলেশন। অনেক সময় যে জায়গাটা আঘাত পায়, সাজে হাঁটুতে আঘাত পেলো, হয়তো পেটেলাতে চোটটা লাগতে পারে বা টিভিয়াতে লাগতে পারে বা ফিমারের কোনো অংশে লাগতে পারে বা কোনো বাইন্ডিং লিগামেন্টের সমস্যা হতে পারে। তো এনি ইঞ্জুরি যে কোনো জায়গা হয়, সফট টিস্যু হোক হার্ড টিস্যু হোক, সেখানে কিন্তু আপনার ডিজেনারেশন হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে রুগীকে আরাম দেওয়া, কি ব্যথার ওষুধ দেওয়া বা একটু রেস্টে দেওয়া, ওকে। বাট কিন্তু সেখানে যদি আপনি ডিজেনারেশন বন্ধ না করেন, তাহলে কিন্তু এই যে ওনার মতো সমস্যাটা পরবর্তীতে দেখা দিবে। তো আমার মনে হয় আপনার এখন যেটা করতে হবে, ওই হাঁটুটা একটা এক্সরে করে কোনো একজন নিকটস্থ বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখান। আর হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, স্পেশালি কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আপনি ইউটিউব আমার চ্যানেলে গেলেও পেয়ে যাবেন, ওই এক্সারসাইজগুলো করেন। আরও কমন এক্সারসাইজ, যেমন আপনারা সবাই জানেন সাইক্লিং, আমরা অনেকেই সাইকেল চালাতে পারি, মেয়েরও পারে, বা যদি সাইকেল রাস্তা চালাতে না পারেন, স্ট্যাটিক সাইক্লিং বাসায় কিনে সাইক্লিং করেন, অথবা বিভিন্ন জিম সেন্টারগুলোতে সাইক্লিং করতে পারেন, এবং পাশাপাশি হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ করলে অনেকাংশে ইম্প্রুভ হয়। তবে এক্ষেত্রে আপনাকে হয়তো কিছু ইন্টারভেনশন করতে হবে, যেমন বিভিন্ন সাউন্ড থেরাপি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেগুলো আমরা যেমন শর্টওয়েভ ডায়াথার্মি বা মাইক্রোওয়েভ ডায়াথার্মি জাতীয় কিছু থেরাপির প্রয়োজন হবে, এবং কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন আপনার, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম, বা এগুলো ব্লাড টেস্ট করে আপনাকে হয়তো নিতে হবে। ইনশাল্লাহ যদি আপনি এখনই জাতীয় ট্রিটমেন্ট করেন, ইম্প্রুভ হয়ে যাবে। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরব একটা বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।